সরকারের নির্দেশে বেগম খালেদা জিয়ার জামিন আপিল বিভাগে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন সরকারের প্রতিহিংসার শিকার হচ্ছেন খালেদা জিয়া। এ সময় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 5 জুলাই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ এবং 9 জুলাই প্রতীকী অনশন কর্মসূচির জন্য রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও মহানগর নাট্যমঞ্চে অনুমতির আবেদন করা হয়েছে বলে জানান তিনি।